প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচনকালীন সময়ে সংসদ সদস্যদের মধ্যে থেকে কেউ সরকারে আসতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। আওয়ামী লীগ আগেও এই উদাহরণ সৃষ্টি করেছে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ভয় পায় না। সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। আন্দোলনের নামে কোনো জ্বালাও পোড়াও করা হলে তাদের আর ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমানের প্রতিবেদন। গত 25 এপ্রিল থেকে 2 সপ্তাহ জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনে ত্রিদেশীয় এই সফরের বিষয় জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই ঘূর্ণিঝড় মোখা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আগাম প্রস্তুতি থাকায় কোনো প্রাণহানি হয়নি। মোখা আঘাতে যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে আমরা রক্ষা পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 দেশে তার সফরের বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য দেন। বলেন, এই সফরের মাধ্যমে জাপান, যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশের পারস্পরিক অংশীদারিত্বের সম্পর্ক অনন্য মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে $2.25 বিলিয়ন মার্কিন ডলারের 5টি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। পরে 1 ঘন্টারও বেশি সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে দেশের অর্থনীতি, উন্নয়ন, বৈদেশিক সম্পর্ক এবং রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, জনগণ ভোট দিলে আবার ক্ষমতায় থাকবে, আর না দিলে নয়। নির্বাচন আসতে ভয় পাবো? কেন ভয় পাবো? আমি জনগণের জন্য কাজ করছি। জনগণ যদি ভোট দেয় আসেন, না দিলে নাই। আমি ইলেকশন করবো এই কারণে যেহেতু করোনার কারণে আমরা 24-এ করতে পারিনি, আমাদের 26-এ করবো, আমি সেটুকু করে দিয়ে যেতে চাই। পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকালীন সময় তারা সরকারে আসতে চায়, আমরা নিতে রাজি আছি। ওই উদারতা আছে, এর আগে আমরা নিয়েছি। এমনকি 2014 সালে তো খালেদা জিয়ারও আমি আহ্বান করেছিলাম, তারা তো আসেনি, আর এখন তো তারা নাইও পার্লামেন্টে। বিএনপি জামাত জ্বালাও পোড়াও করে দেশে যে বিভৎসতার সৃষ্টি করেছিল, তারাই এখন আন্দোলন করে সরকার হটানোর কথা বলে। এদের আন্দোলনের উৎস কোথায় তা খুঁজে দেখারও কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা যখন অপোজিশনে ছিলাম আমাদেরকে কি নামতে দিয়েছে? গ্রেনেড হামলা করেও হত্যা করার চেষ্টা করছে। 21,000 নেতাকর্মী আমাদের হত্যা করেছে, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ মারছে, নির্বাচন ঠেকাতে 500 স্কুল পুড়িয়ে দিয়েছে। আন্দোলন করুক, মানুষ চালুক, কোনো আপত্তি নাই, কিন্তু জ্বালাও পোড়াও যদি কিছু করতে যায়, কোনো মানুষকে যদি আবার ওরকম পোড়ায়, তো তাকে ছাড়বো না, মানুষের ক্ষতি আর করতে দেবো না। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও ভালো আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা অহেতুক নিষেধাজ্ঞা দেয় তাদের কাছ থেকে কোনো কিছু কেনা হবে না। আমরা যে বিদেশ থেকে জিনিস ক্রয় করি সেখানে আমাদের একটা ক্লজ থাকবে যে যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করব না, পরিষ্কার কথা। আত্মমর্যাদার সাথে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার যে লক্ষ্য সেটা আমি তো অর্জন করে দিয়েছি, আর বাকিটুকু আছে করে দেব। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।